দর্শক, আজকে দেখাবো গরুর মাংস ভুনা। এখানে নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ 1 কাপ, জিরে বাটা 1.5 চামচ। এখানে আছে গরম মশলা, তেজপাতা, দারচিনি 4 টুকরো, 5টা এলাচ, 4টা লবঙ্গ। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল, প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, পেঁয়াজটা আমি এখন দেব না, পেঁয়াজটা দেব পরে। দিয়ে দিচ্ছি আদা বাটা, যে মশলা আছে সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। অ্যাড করছি মরিচের গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেই রকমই অ্যাড করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি আগে 1/2 কাপ পানি অ্যাড করেছিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অ্যাড করছি লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণ, আমি 1 চামচ দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি গরুর মাংস, গরুর মাংসটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝের মধ্যে না নেড়ে চেড়ে দিতে হয়, না হয় নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন অনেক পানি বের হয়ে গিয়েছে। গরুর মাংস যত ভালোভাবে কষানো হয় মাংসের টেস্ট তত ভালো হয়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, অনেক পানি বের হয়ে গিয়েছে। মাংসটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর টেস্ট মেলে আসতেছে মাংস থেকে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। প্রিয় দর্শক, পেঁয়াজটা আমি শুরুতে দেইনি, পরে দিয়েছি, কারণ পেঁয়াজটা অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেলে তখন মাংসটা একটু টক টক লাগে, তাই আমি সবসময় গরুর মাংসের মধ্যে পরে পেঁয়াজটা অ্যাড করি। মাংসটা গরুর মাংস ভালোভাবে কষানো হলে মাংসটা অনেক টেস্টি হয় এবং অনেক সফট হয়। এখন আমি এর সাথে অ্যাড করব 1 কাপ পানি, গরম পানি। মাংসে সবসময় আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে। এবার একটু নেড়ে চেড়ে এই 1 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষানো হবে টেস্ট ততই ভালো আসবে। সেটা ঢেকে আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটার সাথে গরম পানি অ্যাড করে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি গরম পানি। এবার মাংসটা ঢেকে দিচ্ছি
ফিরছি 30 মিনিট পর। ফ্রাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে অ্যাড করব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তে দিয়ে দিয়েছি, কাঁচামরিচের এক্সট্রা ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, আমি আগেই গুঁড়ি করে রেখেছি। এবার কিছুক্ষণ ঢেকে রাখছি। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, মাংসটা এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে খুব টেস্টি হবে মাংস। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। দর্শক রেডি হয়ে গেছে গরুর মাংসের ভুনা। আমরা বাঙালি, গরুর মাংস খাবো না তাই কি হয়?